আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কিছুদিন আগের ভিডিও, সেদিন হঠাৎ করে দুপুরে অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি শেষ হওয়ার পরে আমি আর খালামণি বের হয়ে গেছি, আমরা বসুন্ধরা যাচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছো, রাস্তায় কি সুন্দর পানি জমে গিয়েছে, এত বৃষ্টি হয়েছে। আর আমি যেহেতু সিএনজিতে বসেছিলাম, আমি একটু বাইরের ওয়েদারটা নিতে চাচ্ছিলাম। পরিবেশটা সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছপালা হয়েছিল, কিন্তু কিভাবে ভিডিও করবো বুঝতেই পারছিলাম না। তো সব দিকে এরকম বাধা আসছিল, আমি ঠিক করে ভিডিও করতে পারছিলাম না। আর এত ভালো লাগছিল বৃষ্টির পরের ওয়েদারটা, আমার খুবই ভালো লাগে। আর এরকম সবুজ সবুজ কার না ভালো লাগে বলো? এরকম গাছপালা, সুন্দর শান্তির একটা আবহাওয়া থাকবে, আর এই আবহাওয়া সবাই ঘুরতে বের হবে। এখানে আমরা একটু হালকা জ্যামে বসেছিলাম, তো এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই। আর এখন আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি, আর এখন আঙ্কেলও চলে এসেছে। আমরা তিনজনেই ওপরে উঠে যাচ্ছি। সামনে এই ডিজাইনটা করা ছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। ডেকোরেশনটা, লাইটিং করা ছিল, আর এই পাশে নৌকা, মানে কি বলে, নৌকার মতো বসার জায়গা ছিল। এরপরে আমরা হাঁটাহাঁটি করছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম, কারণ সেরকম কোনো কিছু করার ছিল না। সামনে তারা দুজন হাঁটছে, এখানে আমার হাত ধরার কেউ নাই, আমি একা একাই হাঁটছি পেছনে পেছনে, কি আর করা বলো। এই যে এটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এখানে সিটে কেন জানি বসতে দিবে না, এটা রেস্ট্রিক্টেড করা আছে। যাই হোক, এভাবে আমরা হাঁটাহাঁটি করছিলাম, এখানে 50% অফ দেখাচ্ছে। তো আমরা একটু ঘুরে আসলাম যে আসলে কি কি অফ। তো আমাদের সেরকম কোনো কিছুই পছন্দ লাগে নাই। কিছুক্ষণ হাঁটার পরে এখানে আবার এসে দেখি যে 500 টাকায় নাকি দুইটা পাওয়া যাবে, ওলা পাজামার সেট ছিল। এরপরে আবার হাঁটতে হাঁটতে আমরা লটো চলে আসি, আর এখানে শুধুমাত্র জুতোগুলোতে অফার ছিল, ছেলেদের শু যেগুলো সেগুলোর মধ্যেই। আর এগুলো সবই নাকি নিউ অ্যারাইভাল, যেগুলো আমার কাছে একদমই নিউ মনে হচ্ছিল না। আর এই যে এখানে টয়েস, ওয়ান্স কারা কারা আছো, যারা কে পপ ফ্যান তারা জানবা এগুলা। আর এটা নাকি সিকে, মানে কেলভিন ক্লাইনের প্রোডাক্ট, আমি জানি না যে আদৌ আসল কি না। আর এখানে স্টাইলিশ আবায়াতে একটু গিয়েছিলাম, যেখানে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস আবায়া আছে, খুবই সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। তো সেখানে আমি চুপচাপ করে একটু ভিডিও করছিলাম, পর দেখলাম যে না, ভিডিও করতে দিবে না। আর ওখান থেকে বের হয়ে দেখি বর কে কে বর সাজতে রেডি, যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের যেগুলো এখন লাগবে, দেখতেই ভালো লাগছিল পাঞ্জাবি গুলা। আর এই যে কেলভিন ক্লাইন আবারও, এগুলো যদি আসল হইতো তাহলে তো নেওয়াই যাইতো। এরপরে আবার মাতৃভূমিতে আসলাম, এখানে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা একটু ভিতরে ঢুকে গেলাম যে আসলে ভিতর থেকে দেখে আসি কোনো কিছু পছন্দ লাগে কিনা। আর এই যে এই পাশে এখন ভেতরে গিয়ে দেখি কি সুন্দর ডেকোরেশন করা আছে, অনেক অর্নামেন্টস আছে। আর এই বর বউয়ের ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে, এখানে তারা একসাথে ঘুরছিল, দোলনায় বসেছিল। আর সেরকম কোনো কিছু মানে ভালো লাগে না যে আমি তোমাদেরকে সেটা ভিডিও করে দেখাবো। তো সেখান থেকে আবার আমরা বের হয়ে যাই, আর এই পাশে শোরুম গুলোতে বেশ ভালো ভালোই জামা ছিল। তো বরের পরে এবার আমরা বউয়ের কাছে চলে এসেছি, এখানে যা আসলে কোনটা বউ সেটাই বুঝতে পারছিলাম না। তো তাদেরকে আমরা একটু হাই হ্যালো দিয়ে চলে আসলাম আবার। এই যে এখন আবার বাই বাই দিয়ে চলেও যাচ্ছি। এখানে বেশ ভালোই কালেকশন ছিল। এরপরে আবার আমরা 7তলায় চলে আসি, আর এখানে তো সোনার গয়নায় অনেক বেশি অফার দিচ্ছিল, জুয়েলার্স ছিল এখানে। আর এই শার্টটা আমার ভালো লেগেছে, যদিও আমার ক্যামেরা ঠিক মতো ফোকাস নিতে পারছিল না। ম্যান ইন ব্ল্যাক আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু আসলে নেওয়ার মতো ওরকম কোনো কিছুই পছন্দ হয় না। যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো নাকি নিউ অ্যারাইভাল, কোনো অফার নাই, আর যেগুলো অফার আছে সেগুলো নেওয়ার মতো না, পছন্দ লাগে না। তো এভাবেই শুধুমাত্র আমরা হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। আর এখানে আমি দেখি যে নিবিড় দিয়ে এইভাবে যে স্টেপ দেওয়া আছে, এত বড় কি স্টেপ দেয় বলো? আমারই তো হয় না, বড় বড় লোকের হয়তো হয় যারা অনেক লম্বা। যাই হোক, এভাবে আমরা ঘোরাঘুরি করছিলাম এদিক আর ওদিক। আর এখানে তো সোনা আর সোনা, শুধু সব দিকে সোনা সোনা বললে খালি নিব্বা নিব্বির কথা মনে পড়ে করেছি।
আর এখানে তো খালা মনে ভয়ে একদম আঙ্কেলকে ধরিয়ে নিচ্ছিল, কারণ এটা আগে আমারও ভয় লাগতো, আমি জানি ভয় লাগলে কেমন লাগে। তো এখন ভয়টা কাটিয়ে দিয়েছি আর এখন নিজে নিজে ওঠা নামা করতে পারি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা একটু খাওয়া দাওয়া করি বের হয়ে যাই, আর এদিক ওদিক কোনো কিছুতে টাইম ওয়েস্ট করি না। তো এই ছিল আমার আজকের একটা বোরিং ভ্লগ। আর কেমন ভিডিও চাও সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এভাবে আমার পাশে থাকো, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।